নিয়ে ওদের মামার বাড়ির নাম্বারটা আমি তোমাকে এক্ষুনি বলতে পারছি না, একদম হরিশ পার্কের পাশেই, পাশের বাড়িটা মামার বাড়ি। এবং মামার বাড়িতেই তলা দিয়ে এর একটা ঘর উনি নিয়েছিলেন, দোতলা ছিল বেশ অনেকটা, মানে এই একটা বাড়ি পাশে একটু উঠোন, তারপর আরেকটা বাড়ি। তো এই যেটা রাস্তার দিকের ঘর, উনি ওই রকম একটা ঘর ওদের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, মামার বাড়ির কাছ থেকে। যে ওইখানে উনি রেয়াজ করতেন, কারণ বাড়িটা তো রূপচাঁদ মুখার্জির, তোমরা তো দেখেছো ভীষণ ছোট্ট, দেখেছো তো? একটা ঘর আর পেছন দিকের একটা ঘর, ওই পেছন দিকের ঘরটাতেই উনি মানে শেখাতেন। যারা রূপচাঁদ মুখার্জির যেত তারা ওই ঘরটাই জানে, পেছন দিকের একটা ঘর ছিল ওখানে যেত। এবং জানে মানে কি, সেই সময়ের মানে প্রচুর লোক যারা সেতার সবে শিখতে আরম্ভ করেছে বা বেশ ভালো সেতার বাজায়, তারা সবাই জানে ওই ঘরটা, মানে প্রত্যেকে যেত ওখানে আর কি, রেয়াজ টেয়াজ করতেন। তুমি কি জানতে চাইছিলে? বেসিক্যালি আমরা শুনেছিলাম যে জেঠু একদিন হারমোনিয়াম বাদক পণ্ডিত মন্টু ব্যানার্জির বাড়িতে, হ্যাঁ না মনে পড়ে, হ্যাঁ মন্টু ব্যানার্জির সঙ্গে এদের ফ্যামিলির খুব একটা, একবার বোধহয় একসঙ্গে অমরনাথ জগন্নাথ গিয়েছিলেন আমার শাশুড়ি, সেই থেকেই একটা খুব চেনা জানা। আর ওদের মামার বাড়ির পাশের বাড়ি তো প্রায়, লেখা আছে কি কুটি মন্টু না মন্টু শ্রীর নাম আমার মনে নেই। তো খুবই দহর মহর বাড়ির ছেলের মতন, মানে ওকে দেখতো আর কি। তারপর মন্টু তো এমনি নিজে বাজনা বাজাতেন টাজাতেন বলে ইন্টারেস্টেড ছিলেন, তাই জন্য ওকে ভীষণ পছন্দ করতেন। এবং কি করবে না করবে শেখাটা, কি হচ্ছে না হচ্ছে, কেমন হচ্ছে, কার কাছে শিখতে, ইত্যাদি ইত্যাদি নিয়ে ডিসকাশন মানে করতেন ওর বাবার সঙ্গেও, মানে আমার শ্বশুরের সঙ্গে, ওটা নিয়ে কি করলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে যেটা আমরা শুনেছিলাম যে একদিন মন্টু বাবুর বাড়িতে নিচে উনি জেঠু রেওয়াজ করছিলেন, হ্যাঁ ওই তো ওই যে ঘরটায় এর উপর, ওটা কি হই সংখ্যা জিরো মামার বাড়ি, তার একটা ঘর রাস্তার উপরের একটা ঘর করছিল, ওখানে উনি রেওয়াজ করতেন রেগুলার, ওরা জানতো ওই অবস্থা। একদিন মন্টু বাবু বিলায়তের সঙ্গে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যেতে যেতে জিজ্ঞেস করেছেন যে বাবা কে বাজাচ্ছে এখানে, মন্টু বলেছে আমার চেনা ছেলেটি খুব ভালো বাজায়, এরম এরম করে বলছে চলো আমার ভেতরে যাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ খুব ইয়ে। তো তখন ভেতরে গেছেন, গিয়ে ওকে জিজ্ঞেস করেছেন যে আপনি বাজাচ্ছিলেন, তো হ্যাঁ না কার কাছে শেখেন তো বলে। আচ্ছা সেই থেকেই তো তো মানে আছে যে কি আমার ঘরে বা আমার কাছে চুরি হয়েছিল, ওটা তো গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট থেকে হয়েছিল, স্টেট গভর্নমেন্ট থেকে, ওটা তো বিরাট ব্যাপার হয়েছিল। আর বুদ্ধদেবের সঙ্গে তো একবার না পরে বাদ বাদ দিয়ে বাজিয়েছেন আমার মনে হয়, আছে বোধ হয়। আর আরেকজন কে বললে, ও যোগ, না যোগ তো গ্রেটিস্টার্ন, যোগ সাহেবের সাথে গ্রেটিস্টার্ন হয়েছিল, হ্যাঁ। বুদ্ধদেবের সঙ্গে আর একজন যোগের সঙ্গে যোগের একটা এমনি বোধহয় বাজনার আগে না বাজনার পরে আমার ঠিক মনে নেই, সেইগুলো বোধহয় তুমি পাবে না, আর নেইও।
ওর কাছে, উনি তো কোনো প্রিজার্ভেশনের ব্যাপার, আমি অনেক বলেছিলাম যে এটা রেখে দিও অন্তত। যোগ যে একটা বক্তৃতা দিয়েছিল ওর সম্বন্ধে, মানে বাজনা ছাড়াও লোকটার সম্বন্ধে আর কি, ভীষণ ফ্যাসিনেশন ছিল ওর। তো সেটা একটা রেখে দেবার মতো, উনি কি করলেন কোথাও যাই না। সেগুলো থাকলে আমাদের ভালো হতো। আর হ্যাঁ সেটাই, আর যেটিম ওনার, আপনি তো সবাইকে দেখেছেন ওনার ছাত্রছাত্রীদের মধ্যে একদম পুরনো, সব থেকে পুরনো বোধ হয় শরৎ, যেটা শরৎ শিল্পী থেকে শুরু করে তারপরে হ্যাঁ, পরেশ আমি তেলাপিয়া পর্যন্ত সব সবাইকে, থেকে পুরনো হচ্ছে পরেশ, পরেশ জেঠু, হ্যাঁ দেখেছো কি তোমরা তাকে? পরেশ জেঠুকে দেখেছি, বিমল জেঠুকেও দেখেছি, বিমল জেঠু তো এখনো আছেন। হ্যাঁ, বিমল তো আছে, হ্যাঁ পরেশ জেঠু, পরেশ হচ্ছে সব থেকে পুরনো। হুম তো হুম পরেশকেই উনি ওর সেতার মানে কেনারও ইয়ে ছিল না, ওই পরেশকেই উনি সেতার টেতার কিনে দিয়েছিলেন। পরেশ জেঠু, তারপরে বিমল জেঠু, আর সম্ভবত শরৎ, শরৎ জেঠু, শরৎ শিল্পী, শরৎ, হ্যাঁ এনারা বোধ হয় সব থেকে প্রথম ব্যাচ, প্রথম প্রথম শেখেন জেঠুর কাছ থেকে, এনারা সব থেকে সিনিয়র। তারপরে সব থেকে সিনিয়র হচ্ছে পরেশ, পরেশ জেঠু, তারপরে নবদ্বীপ, তারপর বোধ হয় শরৎ, বিমল, আর কি বিমল আর শরৎ একই, আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, তারপরের জেনারেশন বোধ হয় গোপাল দা, গোপাল কর্মকার, তারপরে এনারা সবাই না, নবদা, গোপাল দা, প্রবোধ দা, প্রবোধ দা, প্রবোধনাথ, এরা অনেক পরে, অনেক পরে, হ্যাঁ তারপরে প্রবোধ তখনও রেডিও প্রোগ্রাম করে, সেই এখনো প্রবোধ লাস্টে সেই গল্প করছিল যে দাঁড়িয়ে আছি উনি বেরোবেন সেদিন, তো তার আগে তো বেতার জগতে সবই বেরোতো, এমনি প্রোগ্রাম হবে, আমি দাঁড়িয়ে আছি অল ইন্ডিয়া রেডিওর সামনে, কখন বেরোবেন, বেরোলেন টিপিক্যাল ওর ড্রেস, সে ধুতির ওপরে শার্ট পরা, কত কতদিন প্রবল গল্প করতে হয়। আর বেরোলেন, বেরিয়ে বললেন যে আমি একটু বললাম একটু আপনার সঙ্গে একটু কথা আছে। কি কথা? আমার একটু কথা আছে, নাম টাম জিজ্ঞেস করলেন, বড় তো বললেন আপনার খুব, আমার খুব সেটার শেখার ইচ্ছে আছে, বলে ব্যাস আর কিছু বলতেই হয়নি, খালি বললেন যে শিখেছো আগে কোথাও নাকি, না আমার ঠিক মনে নেই, ওদের কথাও নয়, অনেকবার শুনেছি কিন্তু ভুলে গেছি, ও তো মারা গেছে জানো তো। হ্যাঁ হ্যাঁ 6-8 মাস মারা গেছেন, আপনি আপনার কাছ থেকে হ্যাঁ, শুনেছেন, হ্যাঁ ওর সঙ্গে শেষ অব্দি সম্পর্কটা মানে খুবই ছিল, তো একদম আমাকে গল্প করতো, প্রথম দিনের দেখা, কি জিজ্ঞেস করেছিলেন, কি কথাবার্তা হয়েছিল ইত্যাদি ইত্যাদি, কতক্ষণ দাঁড়িয়েই আছি রেডিও স্টেশনে, কখন উনি বেরোবেন। সেই যুগে যে একজন গুরুর জন্য যে ছাত্রদের যে একটা ডেডিকেশন ছিল, ভক্তি ছিল, সেটাও একটা অন্যরকম ছিল, একটা সময় অন্যরকম ছিল, হ্যাঁ, সেটা গুরু একটা অন্যরকম ছিল, ছাত্র অন্যরকম ছিল, একদম 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 কমার্শিয়াল ব্যাপারটা ছিল না, একটা হৃদয় যে বলছে না সেটা না কিনে না দিয়ে না, কেউ শেখার, কারো সেটা শেখার ইচ্ছে তো গুরু সেটা কিনে দিয়ে তাকে শেখাচ্ছেন, মানে এ তো হ্যাঁ, বিরল, এ তো আজকের যুগে ভাবাই যায় না, এ হচ্ছে সেটার একে পরশকে, পরেশ, পরেশ জেঠুকে তো এরকম তো ভাবাই যায় না আজকের যুগে এরকম মানুষ, পরশকেই সেটা কিনে দিয়েছে। এবং সবাই বাজনা তো আছেই, জেঠু তো বাজনা সম্পর্কে তো কিছু বলারই নেই, কিন্তু আরেকটা কথা সবাই বলে যার সাথে, যেখানেই আমি অন্তত, আমি তো অনেক পরে ওনার কাছ থেকে শিখতে শুরু করেছি, কিন্তু যারাই শুনেছেন যে কার কাছে শেখো, যে এই জেঠুর নাম করেছি, ওরে বাবা, প্রথম কথা হচ্ছে এরকম সঙ্গীত জগতে এরকম একটা ভদ্রলোক, যেটা খুবই বিরল, এরকম দেখা যায় না যে এরকম একটা জেন্টলম্যান, মিউজিশিয়ান তো ডেফিনেটলি এবং গুরু তো ডেফিনেটলি, কিন্তু এরকম একজন ভদ্রলোক সত্যি, মানে এরকম, কারণ গান বাজনা জগতে লোকজন যেরকম যেরকম দেখা যায় সেরকম উনি একদমই অন্যরকম ছিলেন। শোনো, আমি একবার ট্রেনে করে, তুমি শান্তিনিকেতন যাচ্ছ, তুমি শ্যামলকে চেনো? শ্যামল বসু, উনি তবলা বাজান, হ্যাঁ, হ্যাঁ 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 না না, শ্যামল, মেয়ে না, আচ্ছা আচ্ছা শ্যামল বসু তবলচি নয়, আচ্ছা আচ্ছা, তিনিও, সেও তো আমার দিদির সঙ্গে বাড়িতে বাজাতো, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে খুব দহরম মহরম, হ্যাঁ শ্যামল, কিন্তু এ হচ্ছে সত্যেন বোসের ভাইপো, আচ্ছা 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 আচ্ছা, সত্যেন বোসের ভাইপো, আচ্ছা শ্যামলকে আমার, তোমার ইয়ের কাছে বহু দেখেছো যে আমার বাড়িতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মনে পড়েছে, মনে পড়েছে, যেহেতু জন্মদিনে উনি আসতেন, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, হ্যাঁ ফর্সা লম্বা, হ্যাঁ 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 মনে পড়ছে? হ্যাঁ 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 মনে পড়েছে, হ্যাঁ
খুব লম্বা হ্যাঁ 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 ফর্সা চেহারা, সুন্দর দেখতে। হ্যাঁ জেঠু, হ্যাঁ জেঠু, হ্যাঁ ও বুদ্ধদেবের কাছে শরৎ শিখত, আচ্ছা, এবং তার আমাদের বাড়িতে ওই জন্য সত্যেন বসার ঘর এসেছিলেন। তার কারণ হচ্ছে শ্যামল নিয়ে এসেছিল ওর কাছে, যাতে উনি বললে বুদ্ধদেব কাউকে শেখাতো না, উনি না বলতে পারবেন না। ওই সত্যেন বোসকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে ওই জন্য, যে আপনি একবার গিয়ে দাদাকে বলান, বলুন যে আমাকে যেন বলে দেয়, যে একটু বুদ্ধদেবের সঙ্গে কথা বলে দেয় যে আমাকে শেখাবে। তো বুদ্ধদেব তো ওকে ভীষণ মানত, হ্যাঁ ভীষণ মানত, গুরুর মতন মানত। তো উনি বলেছেন, বুদ্ধ তুমি কাউকে শেখারও শেখা, একটু দিকে মাছ শেখাতে হবে, এর খুব শখ শেখার, শরৎ শেখাতে হবে। হ্যাঁ শিখিয়েছিল, অনেকদিন শিখিয়েছিল, এ নিজের চাকরি বাকরি পড়াশুনো মেনটেন করতো সেটা অন্য কথা, শিখিয়েছিল। এবং প্রথম ছাত্র বুদ্ধদেবের, শ্যামল হচ্ছে প্রথম বুদ্ধদেবের ছাত্র, ওই জন্যই সত্যেন বোসকে আমাদের বাড়ি নিয়ে এসেছিল, যাতে সত্যেন বোসকে দিয়ে বলাবে ওকে, তোমার জেঠুকে, যে আপনি এই ছেলেটার একটা ব্যবস্থা করে দিন। তখন আমরা গড়িয়াহাটে থাকি, সেই তো আমি আর প্রথমেই দেখেছি একবার সত্যেন বোসকে। হ্যাঁ অনেক স্মৃতি, অনেক ঘটনা, যেহেতু ওনার সম্পর্কে বলে তো শেষ করা যাবে না, হয়তো আমাদের আবার আবার না। আর আরেকটা কথা বলি, ওই শান্তিনিকেতন থেকে বাড়ি ফিরছি বোধহয় আমি আর শ্যামল, বাড়ি তোমরা যে বাড়িতে গিয়েছিলে আমাদের বাড়ি শান্তিনিকেতনে, শান্তিনিকেতন, হ্যাঁ, তো কোনো কারণ বোধহয় অনেকদিন যাওয়া হয়নি, গেছি গেছি, এবার বাড়ি ফিরছি। আচ্ছা ফিরতে ফিরতে আমার পাশে একটি ভদ্রলোক বসে আছে, বলতে বলতে শ্যামলকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি এখানে বাড়ি আছে, তাই আছেন? শ্যামল বলছে হ্যাঁ আচ্ছা বাড়ি আছে ওর, আমাকে দেখিয়ে। তারপরে বললেন যে আপনি যদি জিজ্ঞেসই করলেন তাহলে আমি ওর পরিচয়টা দিই, উনি হচ্ছেন কাশীনাথ মুখার্জি। বললেন হ্যাঁ, বলে মাথায় একেবারে প্রণাম করে চলে বলে, শুনুন আমি 60 বছর এই লাইনে আছি, ওর মতন একটা ভদ্রলোক এই মিউজিক লাইনে আমি আজ অব্দি দেখিনি, তো এটা বোধ হয় আপনার সামনে বলাটা আমার ঠিক হলো না, বলে আমার বলছে, ও পরিচয় দিয়েছে আমি ওর স্ত্রী, বলছে বোধ হয় ঠিক হলো না, কিন্তু এতে সত্যি কথা নেই, আমি প্রতি বছর শান্তিনিকেতনে আসি পরীক্ষা নিতে, আর উনিও পরীক্ষা নিতে ওই সময় রেগুলার শান্তিনিকেতন যেত ওই পিরিয়ডটা। তো আমার সেইটা মনে আছে, ট্রেনে বাপরে বাপ, উনি সে কি সুখ্যাতি। আমার স্বর্গত পিতৃদেব পদ্মভূষণ পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত সঙ্গীত জগতের দুজন মানুষকে ঠিক বড় দাদার মতন মানতেন এবং বাস্তবিকই বড় দাদা মনে করতেন। প্রথম জন হলেন আচার্য অজয় সিংহ রায় এবং আরেকজন মানুষ যার নাম সবার আগে করা উচিত, তিনি হচ্ছেন পণ্ডিত কাশীনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা চিট্টুন জ্যাঠামশাই বলে জানতাম। চিট্টুন জ্যাঠামশাই বাস্তবিকই আমার পিতৃদেবের জ্যেষ্ঠ ভ্রাতার মতোই ছিলেন। বহুদিন আমাদের বাড়িতে এসে বাবা আর চিট্টুন জ্যাঠামশাই একসঙ্গে কত রকম শরৎ সেতারের অঙ্গ যে একসঙ্গে রেয়াজ করেছেন তা বলার নয়। তখন আমি খুব ছোট, আমি সেভাবে শরৎ ধরিনি তখন, কিন্তু দুজনকে একসঙ্গে বসে রেয়াজ করতে দেখে আমার এত আনন্দ হতো যে বলার নয়। বাবা যখন কর্মসূত্রে কাশীপুরে বদলি হয়ে সেখানে 6 বছর ছিলেন, তখন বহুদিন আমি দেখেছি যে সন্ধ্যেবেলায় চিট্টুন জ্যাঠামশাই গাড়ি ড্রাইভ করে যন্ত্র নিয়ে ওখানে চলে এলেন, সারা সন্ধ্যে দুজনে বসে শরৎ সেতারের নানান রকম অঙ্গ রেয়াজ করলেন এবং রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি গেলেন। সেতারের তান কীভাবে শরৎ বাজাতে হয়
সেটা বাবা ওনার সঙ্গে প্রায়ই আলোচনা করতেন এবং উনি সেই আঙুলের টোকা এবং অঙ্গুলি সঞ্চালন, যাকে ইংরেজিতে বলা হয় ফিঙ্গারিং, তার পদ্ধতি বাবাকে দেখিয়ে দিতেন এবং কীভাবে ডারা ডা ডা আরা এগুলোর কম্বিনেশনে ওই যেটাকে আমরা সরোদে একারা তান বলি, অর্থাৎ সেতারের তান সরোদে বাজানো, সেই তান সেটা কীভাবে বাজাতে হয় সেটা চিত্রুন জানামশাই এবং ধরে ধরে বাবাকে দেখিয়ে দিতেন, সেটা আমরা দেখেছি। বাবার যে আত্মজীবনীমূলক গ্রন্থটি বামনের চন্দ্রস্পর্শাবিলা, সেখানে একটি গোটা চ্যাপ্টার আছে যেখানে বাবা এই চিত্রুন জানামশাই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছেন এবং কীভাবে চিত্রুন জানামশাই সেতারের তান সরোদে বাজাবার পদ্ধতি এবং ভঙ্গিমাগুলো বাবাকে দেখিয়ে দিয়েছিলেন সেটা নিয়েও বিশদভাবে আলোচনা করেছেন। আরেকটা ঘটনা আমার পরিষ্কার মনে আছে, জাপান যাওয়ার আগে একবার চিত্রুন জানামশাই তার বাড়িতে আমাদের সবাইকে নেমন্তন্ন করলেন। সেখানে জ্যাঠামশাইয়ের হাতে একটা পুরিয়া কল্যাণ শুনেছিলাম, তবলায় ছিলেন আমাদের প্রিয় স্বপন কাকু অর্থাৎ পণ্ডিত স্বপন চৌধুরী। সেতারে ওইরকম জোরদার পুরিয়া কল্যাণ এবং ওইরকম সাংঘাতিক তান তোড়া আমি আর কারোর হাতে শুনেছি বলে আমার মনে পড়ছে না। ওই রকম পাওয়ারফুল জোরদার পুরিয়া কল্যাণ সেতারে, সেটা আমার এখনও মনে আছে। তারপরে যথারীতি রাত্রের খাওয়া দাওয়া হলো আর লাস্ট বাট নট দ্য লিস্ট জ্যাঠামশায়ের হাস্যরসবোধ, যেটাকে সেন্স অফ হিউমার বলা হয়, সেটাও সত্যি মনে রাখার মতো। সেদিন উনি বেশ কয়েকটা হাসির গল্প করলেন ওই গান বাজনা শেখা, গান বাজনা শোনা এসব নিয়ে, যেগুলো সত্যি আমাদের এত আনন্দ দিয়েছিল যে বলার নয়। আমাদের বালিগঞ্জ মৈত্রী মিউজিক সার্কেলের সুবেনিরে উনি বাবার গুরুদেব আচার্য রাধিকামোহন মৈত্র সম্বন্ধে একটি কৌতুকজনক প্রবন্ধ লিখেছিলেন এবং তাতে রাধিকামোহন মৈত্র এবং জ্যাঠামশায়ের মধ্যে কত রকম কৌতুক এবং মূলক আলোচনা হতো সেটা নিয়েও বিশদভাবে উনি আলোচনা করেছেন। জ্যাঠামশায়ের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আজ মনে হচ্ছে এখন আমরা যে জায়গায় সঙ্গীত চর্চায় যে জায়গায় পৌঁছেছি, জ্যাঠামশায়ের সান্নিধ্য, জ্যাঠামশায়ের উপদেশ, জ্যাঠামশায়ের তত্ত্বাবধান আমাদের খুবই প্রয়োজন ছিল। নমস্কার। নমস্কার, আই মেট কাশী বাবু, আই ওয়াজ কাশী জেঠু, পণ্ডিত কাশীনাথ মুখার্জি, ওয়েন আই ওয়াজ লাইক 16 or 17, অ্যান্ড পণ্ডিত শঙ্করাচার্যজি অ্যান্ড শ্রী বিমল চ্যাটার্জি মাই গুরু টোল্ড মি অ্যাবাউট জেঠু, অ্যান্ড দেন আই হার্ড সো মচ স্টোরিজ অ্যাবাউট হিম, অ্যান্ড সো আই ওয়াজ লিটল স্কেয়ার্ড টিনেজার টু মিট হিম, সো আই ওয়েন্ট উইথ মাই ফাদার, অ্যান্ড the first he wanted me to play for 15 minutes, so I played for him, and after 7-8 minutes he told me to stop and start from the beginning all over again. So I was a little startled, and then I started, and obviously now I have to find new ways to begin with because the old style won't what I played one match, so I tried a new style, and within 5 minutes he again stopped and told me to play again, and this time I started, and then he stopped me and said that I started with I remember Amit da-da-na. So he said that, what did you play? I said Sasani. He said, no, that's not Sasani. Said then Dha-sani, Sani, no, that's not Dha-sani, Sani. So then he told me it's Dha-sani, Re-sani, Sani. So his teaching was, whatever you play, even it's you are creating at the moment, you should be completely aware of what are you doing and what are the notes being played. And that's how the whole thing started. If it comes naturally to you, that's okay.
but you should know what are you doing, the logical reasonings behind a creation. So, and then so many, whatever music, whatever we play, we owe so much to him. It's like without him, whatever I play, it wouldn't be even tolerable. The way he used to teach us was amazing. So when you start a bandish, that count of the 16 beats or whatever beat cycle should always be with you, and you have to play tans accordingly. And tans, if you are playing extempore, you should be very careful about how the construction of the tan, so that the melodious, it should sound melodious and at the same time very complete. And that's a quest. And always told us to find our voice through our instruments, so that to develop a style. If he played something and told me to copy, he would want us to make variations of the same thing. So that way we always develop, and there's always a quest to search for new things. And today we are all grateful wherever we stand musically because of him. And probably one of the best teachers in studies or through or music, whatever I have faced, probably he is one of the best teachers I have met in my whole life. And Rambhai is doing such a wonderful work through ICMC to paying a tribute to the great maestro, our guru, Pandit Kashinath Mukherjee, our Kashi Jethu. We are all grateful to be a part of it. Thank you so much. Namaskar. Today, the 8th of January, we are here remembering a very distinctive personality. In the history of Indian classical music, there had been many well-known musicians, performers, but perhaps not as many examples of such people who, in spite of having prolific capabilities to build up their own musical careers, chose to take a completely different path, aiming at finding talents in other people and building them up as capable musicians. Pandit Kashinath Mukherjee was one such example. He came from a very learned family and was a man of many talents. He was a very well educated and learned person, and an excellent sportsman, an ace footballer at some point of time. And perhaps one of the most capable disciples of Sitar Nawaz, Ustad Vilayat Khan Sahib. Kashi Jetha happened to be a very close friend, philosopher and guide for my father. And I had visited his house many times with my father when I was a young boy. And later in my life, I was very fortunate that he cared to attend a few of my concerts. And what really touched me deep down in my heart was, in spite of having heard the best of the best in Indian classical music, he never ever lost the interest towards listening to youngsters and finding out the goods in their playing. Also, if I may mention it here, I heard from my father that life had not been very just with him. I mean, in other words, he had faced injustice in life.
But whenever I had visited him, never ever did I see him vent any ill feelings towards anyone. Today, in today's world of classical music, we direly need more and more people like him, such that the best possibilities in the youngsters can actually become a reality, and we get many, many more good musicians like Ram Proponno Bhattacharya and Abhik Mukherjee. And through these two disciples of Kashi Jatha, I believe his music will stay alive and ringing in the ears of the music lovers for a long, long time to come. My deepest respect and pranams to him. Namaskar. Namaskar. Today is 8th of January, birthday of our respected Guruji, late Pandit Kashinath Mukherjee. I got an opportunity to learn from him from 1997 to 2011 till Panditji's demise in Kolkata. What I can say about him, it is very difficult to say few words about him in the span of few minutes. It is said that the great musician that he was, also a perfect gentleman like him, was very rare to find in music world, even on those days. Simple living and high thinking was the philosophy of his life throughout, and we have seen him as a true lover and worshipper of music. His interest in music, as he used to say, came from his celebrated brother, film director, late Hrishikesh Mukherjee, who used to play sitar in his younger days, from Srinivas Nag. Srinivas Nag was a disciple of Ustad Enayat Khan Sahab. He was a blind person, but immensely gifted person, musician, immensely gifted musician. So, Kashi Jethu, as we used to call him, Kashi Jethu also started his learning from Srinivas Nagji. After his passing, he learned from sitar legend Ustad Vilayat Khan Sahab, and later he got opportunity to learn from Ustad Amir Khan Sahab also. Vocalist Ustad Amir Khan Sahab. His association, very close association with great, great musicians like Ustad Bade Ghulam Ali Khan Sahab, Keramatullah Khan Sahab, Tabla Nawaz, Pandit Radhikamon Mitra. This has helped him to develop his own musical individuality, as he used to say. We all heard from him about the anecdotes, very interesting anecdotes related to these great musicians and his own musical experiences. He was a diehard inheritor and follower of Ustad Enayat Khan Sahab's tradition and style. He used to maintain that traditional approach towards music, the vision and style of Ustad Enayat Khan Sahab, which he introduced on sitar. He never compromised on the authenticity and always encouraged us to stick to the authentic approach towards music and not to bother about the materialistic and mundane success and commercial success. Today, few of his recordings are available on YouTube and other social medias, among which I want to name
his recording on Rag Puriya Kalyan and Bhupali, which he played along with Pandit Swapan Chaudhary, Swapan Jethu on tabla. This was recorded in Japan during his tour, music tour. There is another recording, I think, on Rag Ahir Bhairav with Ustad Fayaz Khan Tabla Nawaz. From really? His duet performances with late Sarod Maestro Pandit Buddhadev Das Gupta Ji, Buddha Jethu, and violin maestro Pandit V.G. Jog. So these concerts, these duet performances with these maestros were immensely appreciated by the audience. Before concluding, I would like to say, when the world of music is being overruled by politics, groupism, power play, need of such genuine musicians, gurus and gentlemen is really the need of the hour. My pranam, namaskar. Shraddheya Acharya Dev Sitar Shilpi Shri Kashinath Mukhopadhyay Mahashay ke Gita Mantre Dikkha Niye Nitya Navo 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 Sur Shakti Madho Suro Jantra Tavo সত্যতার গীত কণ্ঠে চলিষ্ণ প্রবাহ সুরের মূর্ছনা তুলি নিত্য অবগাহ একক প্রয়াস তব নীলদেশ ভরি বাগাত্ম সন্তৃপ্ত হেন দিবস সর্বরি মন্ত্রে তব লব সিদ্ধি মোদের কামনা বাণীর আশিস লভ নীরব সাধনা শিষ্য শিষ্যবৃন্দ রচয়িতা শ্রী অক্ষয় কুমার চক্রবর্তী শ্রদ্ধেয় আচার্যদেব প্রখ্যাত সেতার শিল্পী পণ্ডিত কাশীনাথ মুখোপাধ্যায় গুরু প্রণাম দেয়ানের মাঝে আজিকে তোমার অমল মূরতি গড়ি মোরা সবে মিলে জন্মদিনেতে তোমারে স্মরণ করি তুমি যে মোদের এই জীবনের আলোর পথের দিশারি আজি একসাথে সুর মিলিয়ে তোমারে প্রণাম করি সুরসপ্তকে গাঁথিব আজিকে নতুন সুরের মালা সপ্ত সুরে সুর মিলিয়ে সাজাব পূজার থালা গীত মন্ত্রে দিয়েছ দীক্ষা তাহাই জীবন ভরি তোমার আশিসে এই হোক ব্রত কবুনা বিশ্বরি নমস্কার আজ শ্রদ্ধেয় গুরুজি প্রয়াত কাশীনাথ মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে উপস্থিত সকলকে আমার শান্ত শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানে আমার যে সমস্ত গুরু ভাই বোনেরা উপস্থিত আছো তাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এমন একটি শুভ দিনে গুরুজিকে শ্রদ্ধা জানাবার জন্য হয়তো একটা সঙ্গীতের নৈবেদ্যই যত উপযুক্ত হতো, কিন্তু যে কোনো কারণেই হোক সঙ্গীতের সঙ্গে আমার বর্তমানে খানিকটা বিচ্ছেদ ঘটেছে, যে কারণে আমি আমার একটি স্বরচিত কবিতা গুরুজিকে স্মরণ করে পাঠ করব, এটি হবে আমার শ্রদ্ধার্ঘ্য। কবিতার নাম গুরু স্মরণ। যখন তোমার তর্জনী ও মধ্যমার জাদু স্পর্শে সঙ্গীত মূর্ত হয়ে উঠত, সপ্ততন্ত্রিকার আকুল আবেদনে
সুখ অনুভূত হতো তখন মগ্ন সাধকের বিনয়ী মুখমণ্ডলে তৃপ্তির আবেশ, অলক্ষে দৈববাণী ভেসে আসত, তুমি এক লাজুক নক্ষত্র, যেমন ললিত ভোরে তীব্র মধ্যমের আঘাতে ম্রিয়মান হয় শুদ্ধ মধ্যম, যেমন কল্যাণী আলোকে কোমল নিষাদ সারেঙ্গির ক্ষতে স্নেহ প্রলেপ দেয়, তুমি যেন অক্লান্ত সরোজ, বারে বারে ফিরে আসো পথভ্রষ্ট রাগিনীর দিশা নির্দেশে, তুমি যেন ত্রিবেণীর সেই ঋষভ অলকগুচ্ছ, যার বিবর্ণ শ্রুতি হারিয়ে যায় পঞ্চম ধৈবতের অঙ্গাঙ্গী প্রীতি মাহাত্ম্যে। তারপর বারবার ফিরে আসি, বারবার নিরন্ধ্র সুরের মায়া জালে, গুরু নির্দেশ ছিল জড়িয়ে থাকো সুরের আত্মাকে, পাঁজরের নিশ্ছিদ্র আবাসনে প্রতিষ্ঠা করো উচ্ছারিত আবেগকে, একবার বিচ্ছিন্ন হলে বিস্মৃতির অতলে তলিয়ে যায় গীতিসুধা, বাতাস ভারী হয়ে ওঠে অবহেলিত সংকেত ক্রন্দনে, হৃদয়ের গোপন কক্ষে অবহেলিত সুরস্মৃতির সুরশ্রুতির সমবেত ধিক্কারে চেতনার অকাল মৃত্যু হয়, সুরগ্রন্থি প্লাবিত হয় দুঃখ জলে, হাজার অনুরোধ উপরোধেও সঙ্গীত আর ফিরে আসে না একদা সুর সম্রাজ্ঞীর মধুকণ্ঠে, সুর সিদ্ধির বোধিবৃক্ষের নিচে গুরুর বেদীর উপর অবহেলায় নীল হয়ে পড়ে থাকে সঙ্গীতের অচর্চিত পাংশু মৃতদেহ। নমস্কার। নমস্কার, আই এম ভেরি অনার্ড দ্যাট ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ গিভেন মি দ্য অপরচুনিটি টু টেল সামথিং অ্যাবাউট মাই গুরুজি পণ্ডিত কাশীনাথ মুখার্জি অন হিজ বার্থডে। পণ্ডিত কাশীনাথ মুখার্জি, মাই গুরুজি, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিতার প্লেয়ার অফ হিজ এরা, বিকজ হি হ্যাড ইনভাইট দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ ইমদাদ খানের প্লেয়িং অ্যান্ড the vocal style of Indore Amir Khani Gharana. We are very fortunate that we got such type of rich learning from him. I will play his composition on Raag Aayu Bhairav. He made many compositions, but those are very rarely played. I will try to play this unique composition.
সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি এতক্ষণ দরবারি বাজাচ্ছিলাম এখানে পাঠাবো বলে, আগামী 8 তারিখে আমাদের শ্রদ্ধেয় গুরুজি পণ্ডিত কাশীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিনে আমার এই সামান্য শ্রদ্ধা জ্ঞাপন দরবারি বাজিয়ে, যেটি ওনার কাছে আমার রাগ হিসেবে শেষ শিক্ষা গ্রহণ করেছি, যতটুকু করেছি। আজকে খুব মনে পড়ছে যে উনি গত হওয়ার পর পদ্মপুকুর ভবানীপুরে ওনার বাড়ি যাওয়ার বন্ধ যখন হয়ে গেল, তখন নিজেকে ভীষণ ফাঁকা লাগছিল। মনের মধ্যে তো ছিলই দরবারি কানারা, সেটা যেন রূপটা আমি খুঁজে পেলাম। সেই সময় আমার মানে সঙ্গী হিসেবে ছিল রবীন্দ্রনাথের একটি কবিতা, যার জন্য আমি আগে রেকর্ড করেছি এটি একটু আগে, তার 4টি লাইন আমি নিবেদন করতে চাই দাদার উদ্দেশ্যে। যে তখন আমার মনের অবস্থান কী ছিল এই কবিতার মধ্যে আমি পেয়েছি। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতে নাহি কিছুতে, নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই, উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে। আমরা খুব ভাগ্যবান এবং অনেকে ভাগ্যবতী যে দাদার মতন এরকম শিক্ষক আমরা পেয়েছিলাম, এরকম উদার মনের গুরু সহসা পাওয়া যায় না। আর এই অনুষ্ঠানকে আমি অনুষ্ঠানকেও আমি শ্রদ্ধা জানাই যে একটা অনুষ্ঠান করা হয়েছে ওনাকে স্মরণ করে, এটা চালু থাকুক এবং আমরা এই সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়ুক, কারণ সঙ্গীত আমাদের শিখিয়েছে মানুষকে কীভাবে কাছে টেনে নিতে হয়। সেই তুলনায় এই শেখার তুলনায় আমার এই বাজনা খুবই নগণ্য, একটু আগে আমি বাজিয়েছি, আপনারা সবাই ভালো থাকুন, তোমরাও ভালো থাকো। নমস্কার, আমার গুরুজি পণ্ডিত কাশীনাথ মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমাদের গুরুমা শ্রীমতী হাসি মুখার্জিকে জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। এই জন্মদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। 1994 সালে গুরুজির কাছে আমার প্রথম যাওয়া সেতারের তালিম নেওয়ার জন্য, এবং দীর্ঘ বছর আমি তার ছত্রছায়াতেই ছিলাম। তিনি শুধু সেতার নয়, তার জীবনের অভিজ্ঞতা এবং বিভিন্ন পরামর্শ উপদেশ তিনি দিয়ে গেছেন, যেগুলো চেষ্টা করেছি অনুসরণ করার এবং আমার জীবন সমৃদ্ধ হয়েছে। তার দেওয়া দেশরাগের বিলম্বিত গত মাঞ্ঝা এবং অন্তরে পরিবেশন করে আমি তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি।
নমস্কার।